চলে এসছে, কোথা দিয়ে নিচে নামছি দেখো না রে, আবার মেট্রো নিচে নেমে ওখান থেকে মেন রোডে যেতে হবে, তাই জন্য এই শর্টকাট রাস্তাটা নিয়েছি স্টেশনের পাশে। বাবা, বিয়ে বাড়িগুলো শীতকালে খুব হয়, কিন্তু আজকে সন্ধ্যাবেলা যা বৃষ্টি হচ্ছিল, ভিতরে অনেক জল ঢুকে গেছে, মানে ভিজে ভিজে গেছে অনেক কিছু। গাইস, ওয়েলকাম ব্যাক টু দে বাড়ি। তো এখন এই 10:15 বাজে আর আমি জাস্ট পড়ে উঠলাম, বিছানা বিছানা গুছালাম। আর কাল রাতে একটা ঘটনা ঘটে গেছে, বাবার অনেকটা পা কেটে যায় দোকানে টিনে, মানে টিনটা যে কাকু সারিয়ে ছিল ঠিকঠাক ভাবে পেরেক মারতে পারিনি, বেরিয়েছিল তো ওটাতে লেগে অনেকটা পা কেটে যায়, মানে আঙুলটা পেরে অনেকটা গর্ত মতো ফালা হয়ে গেছে এরকম ব্যাপার আর কি। তো আমাদের একজন স্টেশন থেকে ফোন করে, আমরা খবর পেয়ে দৌড়ে যাই, তারপরে হচ্ছে বাবাকে দোকান বন্ধ করতে বলি। বাবা বলছে না, আমি করে নিয়ে একটু ব্যান্ডেড করে টিটানাস দিয়ে হয়ে যাবে। তো তারপরে করতে ধরে অনেক মাল রয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, অতটা কেটে গেছে, রক্ত পড়েছে অতটা, তারপরে তো দোকানদারি করতে দেওয়া যায় না। সুতটা দিয়েছিল বাবাকে, তারপরে এই মলমটা দিয়েছে, ওর মলমটা 300 টাকা মতন দাম নিয়েছে, সিপলা ডাইন যেটা আছে। বাবার বিছানা দেখো, বাবার বিছানা সবার আগে গুছিয়ে দেয় বাবা উঠে, আজকে এখনো পড়ে আছে, জাস্ট এই ঘুম থেকে উঠলো। ওই যে বাবা আসছে, বাবা আবার ঘুম থেকে উঠে ময়লা দিয়ে গেছে। তোমার যাওয়ার কি দরকার ছিল? আয় ব্যথা, বেকার ওটা আনতে গেছে আবার। সাইকেলটা আমি রাখছি, ঠিক আছে, কাকি কথা বললে শোনে না। এই সাইকেলটা নাম কর, এই সাইকেলটা নিয়ে যাওয়া দরকার আছে, বল সাইকেলটা নিয়ে পা রাখবে না। ব্যান্ডেড ব্যান্ডেড দিতে হয়, ব্যান্ডেড ব্যান্ডেড দিলে ধুলো বালি ঢুকবে না। ডেটল বা স্যাভলন আনতে হবে, ওটা দিয়ে গরম, ওটা দিয়ে ধুতে হবে মা। গরম জল দিয়ে ওয়াশ করে, তার মলটা লাগে, আর কোনো কাজ বাজ করার দরকার নেই, তুমি ওখানে বসো। আমাদের ঘরে সব কাজ হাতে হাতে কর, দাদুর পা কেটে গেছে, দাদু কোনো কাজ করতে পারবে না। জল ফল আন মালতিতে ভরে, পাত্তাই দিচ্ছে না আমাকে। মা বলো আমাকে, বলে বাজারে যাই, কি বাজার করতে হবে, বলো আমাকে। অফার করছে আমার টাকা পয়সা নিজে রেখে দিয়ে, ও আজকে বাজারে যাবো না মা, কিন্তু তাই মাছ নিয়ে আসতে হতো বাজারে গিয়ে, বাবা রক্ত ফক্ত বেরিয়েছে, মাছ টাছ না হলে শুধু। ও বাজারে যাবো আমি, মাছ নিয়ে আসবো, বলে যাও মাছ নিয়ে এসো। চানাচি ছিল ঘরে, ওই জন্য আমি একটু মুড়ি খাই, কারণ আছে ঘরে খাবার কখন কি হবে ঠিক নেই, অত পরে চা হবে, মুড়ি তো বেশি নেই। আমার নাও, তুমি কটা খাও মা, খাবার জল নেই, একটু নেই, মানে এবার গলা আটকাচ্ছে, এবার জলটা নিয়ে এসে খেতে হবে, নাহলে এমনি জল, মানে ক্লাবের কলের জল বা এমনি জল খেতে পারি না একদম, আমাদের বাড়ির কলের জল। জলটা নিয়ে এসে মুড়িটা বাকিটা খাবো, চলো। আর এই যে মাতবার বেছে বেছে খাচ্ছে, পছন্দের যেগুলো সেগুলো খাচ্ছে, এই বড় কাঠিটা, তারপরে কিশমিশ বাছি খাওয়া হয়ে গেছে, তারপরে এই সবুজ, এই যে এইটা, এটা দেখতে মনে হচ্ছে মটর কিন্তু মটর না। আমার 10 টাকা দাও, জলটা নিয়ে আসি, আমার 10 টাকাটা দাও, যেটা তোমাকে দিলাম 50 টাকা দাও না, বাবার থেকে পয়া দেবে এখানে। তোমার টিন টিনের পাশে থেকে গামলা টেনে না ফেলে দেয়, দেখি জলের জগ ফাঁকা, ড্রামও ফাঁকা, তাই নিয়ে আসি জল, চলো। পুরো এক ব্যাগ ভর্তি, এখানে মুখা রাখা থাকে এরকম জলের ড্রামে, সবাই জল ভরে আর কি এখান থেকে একটা করে ঢাকটা নেয়, এই এক ব্যাগ রাখা থাকে সবসময়। এইবারে মুড়িটা খাওয়া যাবে, জল ভরেছি, তিন দিনকে আবার নিয়ে এসছি, ওখানে মুড়িটা বাকি আছে, আমি আর একসাথে খাবো। খুব জল চেষ্টা পেয়েছি, জল খাই, এটা খাওয়া হয়নি, বাকিটা শেষ করি, চলো। আমি জলটা নিচে রেখেছি, মা পা দিয়ে লেগে পড়ে গেছে, আমি তো বললাম মুছে দিই, বাবা বলে না কি পারবি না, আমি ভালো আমি নিচে রেখেছিলাম দূরে, মা আমার পাটা মেলতে গেছে, লেগে গেছে, হয়ে গেছে। আর এখান থেকে আমাদের যে কটা জিনিস থাকে সব ফেলা, 3-4টে ফেলা হয়ে গেছে, এবার এটা ফেলবে, এই যে এইটা ফেলতে আসে অন্যটা, বোন বাধা দিচ্ছে বলে রাখছে, এবার মজা পাইছে। এটা ফেলবে, এই যে এই যে এই যে আগে দিন আমার হুডি ফেলে দিয়েছি, আমি সারা ঘর খুঁজে বেড়াইতেছি, বেড়া এই যে ফেলতে আছে, ওর কাজ হচ্ছে এখানে যা পাইবে ভাব ফেললে দেবে। জিন্সের প্যান্টটা ফেলে দিল আমার, এই যে অন্যটা পাচ্ছে না বলে জিন্সের প্যান্টটা ফেলে, এই তুই চল ঘরে চল, তুই আমার সব জিনিস ফেলে, চল চল। সেই দোকান এই গেলে বাজার যাচ্ছেই, আর সাথে আমিও যাচ্ছি, আমাকেও যেতে বললো, আমি বাজার গায়ে নাকি কিছু আনতে পারবো না, ওই জন্য আমাকে বলছে তুই আমার সাথে চল, ব্যথা আমাকে কমেছে, চল
আবার দোকান যাওয়ার কথা বলছে, আমরা তো বলছি আজকে দরকার নেই, বলছে না ব্যথা কমে গেছে, কালকে কতটা কেটে গেছে পরে দেখাবো সুযোগ পেলে। তো এখন বাজারে যাই, কথা বললে তো শুনবে না, আমিও যাই সাথে, চলো। কি হলো, দরকার ছিল বাজারে আসার? ডিম অনলি হতো আজকে, তা তুমি এইভাবে হাঁটছো তো? বেকার ভাই, আর পায়ে ধুলো ভাই লাগে বাজারে গেলে, বেঁধে নিয়েছি বেঁধে নিয়েছি করছে। সে বলছি না কথা, তুমি তো বললে শোনো না। জলদি জল ভরলাম, বাবা খাবে, বাবার কেনা জল খাওয়ার অভ্যাস নেই, এখান দিয়ে ভরে নিয়ে যাই বাবার জন্য। আমার পায়ে এইসব শুধু টিকবে না, কবে দিয়ে বলছে আবার সারাতে নিয়েছে, এই নিয়ে ছবার। এবার বাজার ঘুরছে কি মাছ নিয়ে, পায়ে ব্যথা নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে, বেশি ঘোরাঘুরি করার দরকার নেই, একটা মাছ নিয়ে নাও না, জানেবে নাও। এখন ডিম নিতে এসেছি বাজারে, ভালো মাছ নিয়ে, বেলা হয়ে গেছে না, বাবা বলছে এখন কেন পাকাইতে গেল কালকে কিভাবে। নিজে বিস্কুটটা খেতে ইচ্ছা করছিল, গুড ডে, এটা খাই, বাবা ওদিকে মাল নিচ্ছে, চলো। এই বিস্কুট বাবাকে বলেছি, বাবাকে খেতে, বাবা বলছে না আমি খাবো না, বাবা পাল্লি জিগাচ্ছে, কেউ নাকি খাওয়া ভালো না। পাশে এই কোনো একটা স্কুলে স্পোর্টস হচ্ছে, বাবা সবজি কিনছে, তাই হলে আমি একটু দেখে যাই। মাছও কিনলো না, দশখানা ডিম নিয়েছি দুবেলা রান্না করার জন্য, সবজি কিনলে একটু, আর জুতো সারালা, বেকার আসলো, ওর থেকে আমি আসতেই হতো, আমি ডিম নিয়ে যেতাম, জুতো সারিয়ে নিতাম, সবজিও নিয়ে নিতাম। বাবা তো কথা শুনবে না, বাড়ি যায় আস্তে আস্তে, চলো। পা দিয়ে পাড়ায় আমার হিরো আরাম লাগে, তুমি এই চিপসটা খাও নি, এটা ভালো খাবে, মাম 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 মাম, এই চিপসটা ভালো খাবে, এটা টক টক না, ওকে আমি ওই জিনিস দেবো, তুমি কি ভাবো আমারে, এটা খেতে, এটা তুমি একটা খেয়ে দেখো না, তাহলে বললে কেন ঝাল, এই মাম মাম মাম, এই যে 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 খেয়ে নিচ্ছে। সবাই মিলে চা খেতে বসে গেছে, বাবাকে এত বারণ করার পরও বাবার দোকান যাচ্ছে, বলো আজকে না, কেন টোস্টটা কিছু, ও বলো বাবা আজকে তুমি থাকতে, বিকাল আবার দোকানে গেলে ভালো তো রে, বলো আজকে রেস্ট নিলে ভালো তো না, বেগা ওটা ইনফেকশন হয়ে যাবে, ডাক কথা বলে শুনো না, আমরা যতই গিয়ে হেল্প করি। তোর বাবা বললে শুনবে না, বাজারে গেল জোর করে, আমি চা খাই বাবা। দোকান যাওয়ার আগে একটু ব্যান্ডেড লাগিয়ে নিচ্ছে, আর তার মধ্যে কারেন্টটা গেছে চলে, ওর জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে মা ধরেছে ফোনটা, আর বোন ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। বাবার দোকান কখন যাবো, তুমি স্নান করি কেন, মাথায় জল দিলে কেন, দশটা ডিম শুদ্ধ বসে গেছে, কারণ আজকে ডিমের ঝোল হবে, বাবা সেই মাছও আনলো না, নিজেও বাজারে গেল, আমি গেলেই হতো ডিম যদি আনার ছিল। তো এই দেখো একটু আগে রোদ ছিল, আর এখন মেঘ করে এসে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, কোনো মানে আছে, জামা কাপড় কাজ ভাবলাম আর কাজ হলো না আজকে। মা এখন এই পুজোয় বসে গেছে, আর আমাদের শ্রীরামচন্দ্রের ফটোটা একদম ঠিকঠাক জায়গায় পার্মানেন্টলি বসিয়ে দিয়েছি, এই যে কালো পাথর আছে তার উপরে কাগজ চেটে এখানে বসিয়েছি, আর বাবা কালকে পিতলের থালা নিয়ে এসছে সুন্দর দুটো, রামচন্দ্রের জন্য আর থালা ছিল না, তার জন্য হনুমানজির জন্য নিয়ে এসছে, একেবারে থালা গ্লাস, হ্যাঁ থালা গ্লাস নিয়ে এসছে। আর এইখানে তো রাধাকৃষ্ণ ছিল, তো আমি ওখানে সরিয়ে দিয়েছিলাম, বাবা বলছে আগে থেকে এখানে আছে, ওনাকে সরাস না, ওনাকে এখানেই রাখ, আর হনুমানজির পাশে রামচন্দ্রকে রেখেছি, এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে, এবারে থালা বাসনগুলো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো এখন এই ছাতা নিয়ে নিয়েছি বাবার দোকানে যাচ্ছি, কারণ হালকা ঝিঝিঝি বৃষ্টি পড়ছে, আবার জোরেও পড়তে হবে, ছাতা নিয়ে নিয়েছি, বাবাকে ভাতটা দিয়েছি, তারপরে বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার যাবো, কারণ বাবার পাটা কেটে গেছে, তো দোকানে থাকতে হবে। কবে থেকে এরকম ওয়েদার বাবা, ভাগ্যি শুড়িটা পরে এসেছিলাম, তা ঠান্ডা লাগছিল। দেনা সাথ মেরা ও হম নবা, ওই না কি পায়ে ব্যথা কি আর বেড়েছে না কমেছে, হ্যাঁ পায়ে ব্যথা কি বেড়েছে, ঠিক আছে ভাত, আর বিকালে পড়াতে যাওয়ার সময় আসবো ওখানে। Thank you.
পুরো ঠান্ডা সবাইকে দেখলি বুঝতে পারবে সেখানে যারা আছে মোটামুটি শাল চাদর সোয়েটার এইসব পরে আছে জাস্ট দেখো এই যে সবাই যা টেনে নামছে তাদেরও দেখো ওখানে অনেক টাকা গুছিয়ে দিলাম বাড়ি যাই চলো রোজ গেট বন্ধ থাকে আজকে খোলা আছে ওমা এই দেখো বাবা গিয়ে দেখি তোমার ওষুধ কিনে রেখেছে বলছে না আমি গিয়ে কিনবো কাশির ওষুধ এটা তোমার কাশি হচ্ছে বলে কাশি ওষুধ কিনে দিয়েছে প্রেসারের ওষুধ ছাতা ব্যাগে আছে আর বাবা একটা জিনিস দিয়েওছে ও বাবা কি দিয়েছে লৌকি ওমা দিন লাউ মা চিংড়ি দিয়ে কোনো কালকে দশ বাজে আর এই সবে স্নান করে এসছি আর আজকে দুপুরের খাবারে আছে এই শুক্তো করলা পেঁপে মিষ্টি আলু নর্মাল আলু এই যা দিয়ে শুক্তো হয়েছে আর এখানে এই ডিম হয়েছে তবে আমার দুটো ডিম আমার দুটো ডিম তোমার তো চলো খাই এখন তাহলে আমার দোকানে যাবো একটু পরে তো এখন এই খেয়ে দিয়ে উঠে 5-10 মিনিট রেস্ট করে এখন এই রেডি হয়ে গেছি কারণ বাবার দোকানে যাব তারপর ওখান থেকে পড়াতে চলে যাবো আর অলরেডি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এই অবস্থাতেই যেতে হবে কিছু করার নেই এখানে ছাত্রদের পড়াচ্ছে আর মা এখানে দেখো শীতের ঠেলায় সোয়েটার মাথায় টুপি দিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে কম্বলের তলায় গেছে না কেন পড়াতে যাবো এখন হালকা বৃষ্টি পড়ছে আমি আসি টাটা ছাতা নিয়ে যাই কারণ বৃষ্টি পড়ছে সিটটা পুরো ভিজে গেছে এটা মুছে নি চলো এই যে এই টিনগুলো তো কেটে গেছে নামতে গিয়ে দেখে এরা এতটা করে বেরিয়েছে লোকটা এমনভাবে মানে এটা পেরেক দিয়ে আটকেও দেখে যায়নি এখন এই ট্রেন চলে এসছে আমি আজকে ট্রেনে করেই পড়াতে যাবো নিউ গড়িয়া চলো চলে এসছে কোথা দিয়ে নিচে নামছি দেখো না রে আবার মেট্রোর নিচে নেমে ওখান থেকে মেন রোডে যেতে হবে তাই জন্য এই শর্টকাট রাস্তাটা নিয়েছি স্টেশনের পাশে বাবা এই যে মেন রোড সামনেই পড়াতে চলে এসেছি এখনই পড়িয়ে ফিরছি আর বৃষ্টি থেমে গেছে আকাশটা অনেকটা পরিষ্কার সন্ধ্যাবেলা তো চারটাই দেখা যাচ্ছে না এখন তো চারটা দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখান দিয়ে ট্রেন ধরে নেবো নিয়ে গড়িয়া থেকে বিয়েবাড়িগুলো শীতকালে খুব হয় কিন্তু আজকে সন্ধ্যাবেলা যা বৃষ্টি হচ্ছিল ভিতরে অনেক জল ঢুয়ে গেছে মানে ভিজে ভিজে গেছে অনেক কিছু ওমা দরজা খোলো এখন এই 9টা বাজে আর আমি এইভাবে ঘরে ঢুকলাম আমি যখন পড়াতে চলে গেছি তখন বোনকে ফোন করে দিয়েছিলাম বোন দোকানে ছিল বোন এখনও আছে আমি চলে এসেছি সাইকেল নিয়ে বোন কাকার মেয়ে কাকাদেরও স্টেশনে দোকান আছে বোন কাকার মেয়ে গেছে ওর সাথে চলে আসবে আর আমি এখন হাত পা ধুয়ে খাবো কারণ পড়াতে গিয়ে শুধু এক কাপ চা খেয়েছি এখন খিদে পেয়ে গেছে কিছু খাওয়াই নি আর তো হাত পাটা ধুয়ে আসি আগে চলো তো হাত পা ধুয়ে সেই ডিম দিয়ে খেতে বসে গেছি রাতে তো আর কিছু রান্না হয়নি ডিমই ছিল তো চলো এখন খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি কম্বলের তলায় ঢুকে পড়েছি আর হেভি ঠান্ডাও দিচ্ছে এখন কারণ একটু বৃষ্টি হয়েছিল না সন্ধ্যার দিকে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো ভালো লাগে একটা লাইক করে দিয়ে আর আমাদের দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কে শেখাইলো এইটা